প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে খবরে থাকব আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সমন পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে কারণ অভিষেক ব্যানার্জি তৃণমূলের যুব নেতা তিনি একটি মানহানি মামলা করেছেন কারণ তার নামে বিভিন্ন জায়গায় অমিত শাহ অনেক কথা বলেছেন তাতে তার মানহানি হচ্ছে এবং এই জন্যই একেবারে মানে প্রমাণ চেয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন আদালতে অভিষেক ব্যানার্জি এবং আদালত নির্দেশ দিয়েছে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আদালতে হাজির হতে হবে অমিত শাহকে কলকাতায় সে আদালত রয়েছে ফলে তার এই আদালতে হাজির হওয়া এটা নিয়ে যেমন এখন একটা বিরাট চর্চা শুরু হয়েছে অনেকে বলছেন তাহলে কি সাপের লেজে পা দিলেন অভিষেক ব্যানার্জি কারণ তিনিও যে বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখেন সেখানেও তো অনেকের সম্পর্কে আমরা এমন কথা বলেন বিজেপি নেতা নেতাদের সম্পর্কে সেটাই বা কিসের ভিত্তিতে তিনি বলেন একইভাবে মানহানি মামলা তো তার বিরুদ্ধেও করা যায় বিজেপির অন্দরের যেটা খবর যে তারা কিন্তু এবার অভিষেক ব্যানার্জির বিভিন্ন জায়গায় তার বক্তব্যের অংশগুলো একেবারে কাটাছেড়া করতে শুরু করেছে কারণ তারা শুনতেন অতটা গুরুত্ব দিতেন না যখন অভিষেক ব্যানার্জি এরকম মানহানির পথে হেঁটেছেন তখন আদালতে তারাও কিন্তু লড়াইটা করতে চান কারণ যেটা বলা হচ্ছে অভিষেক ব্যানার্জি কখনও প্রধানমন্ত্রী কখনো অমিত শাহ কখনো শুভেন্দু অধিকারী কখনও দিলীপ ঘোষ বিভিন্ন জনের নামে যেভাবে কথা বলেন সেটাও কিন্তু মানহানিকর আমরা যে সমস্ত বিষয় নিয়ে বিজেপি একেবারে কাটাচেরা করছে তার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই যে প্রশ্ন তারা তুলছেন আমরা সেগুলো একটা একটা করে ভিডিও একবারে অডিও সমেত আপনাদেরকে দেখাবো এবং কী বিষয়ে বিজেপি প্রশ্ন তুলছেন বা বিজেপির অন্দরে এ নিয়ে কীভাবে প্রশ্ন তোলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই যে অ্যাকচুয়ালি প্রথমে আমরা কয়েকটা ভিডিও আপনাদের সামনে হাজির করছি যে কি বলেছেন প্রথমে শুনবেন তারপর এটা নিয়ে কি প্রশ্ন তুলছে বিজেপি সেই সম্পর্কে আলোচনায় আসবো মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে আপনারা দেখুন তো এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে দু হাজার চোদ্দ সালে আজকে দু হাজার একুশ সাল সাত বছর তার জীবনে বা জীবন লাইফস্টাইলে কি পরিবর্তন হয়েছে আর মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে কি পরিবর্তন হয়েছে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন একটা ছোট টালির চাঁদের তলায় থাকতো পরনে সাদা শাড়ি আর একশো টাকার হাওয়াই চপ্পল দশ বছর কেটে গেছে আজও মুখ্যমন্ত্রী আজও সেই তালির ছাদের তলায় থাকে আজও সেই সাদা শাড়ি আজও সেই হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করে এই তো পার্থক্য নরেন্দ্র মোদী আজকে দশ লাখ টাকার গাড়িতে চড়তো এখন যে গাড়িটায় চড়ে সেই দাম গাড়িটার দাম হচ্ছে ছ কোটি টাকা বুলেট প্রুফ আর মমতা ব্যানার্জি দশ বছর আগে যে গাড়িতে চড়তো আজও সেই গাড়িতে চড়ে যে হাওয়াই চপ্পল পড়তো সেই হাওয়াই পরে দর্শক এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি তাদের যেটা বক্তব্য যে নরেন্দ্র মোদী ছ কোটি টাকায় গাড়ি চড়েন এটা কি নরেন্দ্র মোদী নিজের ইচ্ছাতে চড়েন তার এত ইনকামই তো আমরা দেখতে পাচ্ছি না তো সেখানে তিনি এই গাড়িটা কিনবেন কী করে একজন দেশের প্রধানমন্ত্রী তিনি কি গাড়িতে চড়বেন সে তো তার প্রোটোকল তার সরকারি সিস্টেম ঠিক করে নরেন্দ্র মোদী কি ইচ্ছে করলেই যে কোনো দামের যে কোনো মূল্যের গাড়ি কিনে ফেলবেন তাহলে অভিষেক ব্যানার্জি এই কথাগুলো বলে মানুষকে মিসগাইড করছেন কেন এ তো প্রধানমন্ত্রী সম্পর্কে তার তিনি যে যেন আর্থিক নয় ছয় করছেন প্রচুর তার লাইফস্টাইল এমনভাব তিনি করেন এটা দিয়ে তো প্রশ্ন তুলছেন এ তো প্রধানমন্ত্রীর সম্পর্কে একটা মানে মানহানিকর মন্তব্য তিনি করেন কি করে তিনি জানেন না যে যেন প্রধানমন্ত্রী তার ইচ্ছে করলেই যা খুশি করতে পারেন না সিস্টেম মানতে হয় প্রোটোকল মানতে হয় কি গাড়িতে সিকিউর হবেন তারা একটা সিস্টেম রয়েছে তারা ঠিক করে দেয় আর নরেন্দ্র মোদি যে ধরনের গাড়ির কথা বলছেন এই এর আগে যারা ছিলেন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তারা কত টাকার গাড়ি চড়তেন তারা কি দশ লাখ টাকার গাড়ি চড়তেন তাদের উপর নির্ভর করে একজন প্রধানমন্ত্রীর সিকিউরিটি সেটা তো একটা সিস্টেমের মধ্যে পড়ে সেটা তো ইচ্ছে করলেই যা খুশি যত খুশি দামে গাড়ি কেনা যায় না এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরে বলা হচ্ছে তাহলে কেন অভিষেক ব্যানার্জি সম্মুখে একজন প্রধানমন্ত্রীর সম্পর্কে এমন ভাব প্রচার করছেন যেন তিনি দুহাতে হাতে টাকা উড়াচ্ছেন এরকমটা বলতে চেয়েছেন এটা কি বলতে পারেন অভিষেক ব্যানার্জি এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন পরপর যেটা নিয়ে বিজেপির অন্দরে উঠছে আমি কিন্তু কয়েকটা কয়েকটা ভিডিও বিভিন্ন সময় যে বক্তব্য রেখেছেন অভিষেক ব্যানার্জি সেগুলো কিন্তু আমরা পরপর শোনাবার চেষ্টা করছি দর্শক যেটা নিয়ে আলোচনা চলছে এরপর আরও একটা বক্তব্য কদিন আগেই কাঁথিতে বলেছেন অভিষেক ব্যানার্জি পরের লাইনে লিখেছে শুভেন্দু ইন্ট্রোডিউস দ্য ম্যান কল রাখাল এই রাখালটা কে কোথায় রাখালটা কে কোথায় গরু চড়াতো আগামী দিন আমি খুলবো একদিনে সবকিছু যদি দিয়ে দিন না জমাবে নিতে পারবেন এই যে হলদিয়ায় এক্সাইড কোম্পানি কন্ট্রাকচুয়াল কত লক্ষ টাকা করে নিয়ে কাকে চাকরি দেওয়া হয়েছে আমার কাছে তথ্য আছে ভুল বলছি ভুল বলছি এখানে যাদেরকে চাকরি দিয়েছে কার থেকে কত টাকা নিয়ে কত লক্ষ টাকা নিয়ে কটা কোম্পানি খুলেছে কোম্পানির নাম কি ফ্রন্ট ব্যান্ড কি থেকে টেন্ডার নিয়ে গেছে সব তথ্য পেয়ে গেছি ঠিক টাইমে খুলে দেবো কোনো চিন্তা নেই আর এই যে রাখাল বলে রাখালের সাথে এনামুল কি সম্পর্ক ছিল মুর্শিদাবাদে কোথায় গরু চড়াতো আর কত টাকা করে মাসে নিত তারও তথ্য আমার কাছে চলে ঠিক টাইমে খুলে দেবো বলে না তৃণমূল এনামুল আচ্ছা গরু পাচারকারীদের সাথে রাখালের সম্পর্কটা কি গোয়ালে কি গরু চড়াতো চড়াতে যেত রাখাল হ্যাঁ ভাবছো তুমি একাই চালাক আর বাকি সবাই বোকা এটা পরিষ্কার বুঝতে পারলেন যে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন এবং তিনি তার নামটা নিয়েই তো বলেছেন এবং হলদিয়াতে কত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এ সমস্ত তথ্য রয়েছে তথ্য থাকলে তিনি পেশ করতে পারেন কিন্তু ওপেন মঞ্চে তিনি এইভাবে নাম ধরে বলছেন কেন এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরে মানে বিশেষ করে এই এখন যখন অমিত শাহকে সমন পাঠানো হয়েছে এই খবর আসার পর এটা নিয়েও কিন্তু বিজেপির অন্দরে প্রশ্ন উঠছে যে তিনি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে নাম ধরে কি করে বলছেন যে হলদিয়ার কোথায় কী চাকরি কত টাকার বিনিময়ে চাকরি হয়েছে এটা কি বলতে পারেন এটা কি শুভেন্দু অধিকারীর মান সম্মান যাচ্ছে না মানহানি হচ্ছে না তাহলে তিনি যে তথ্য কথা বলছেন কেন তথ্য দেখিয়ে বলছেন না কেন ওপেন মঞ্চে এইভাবে বলছেন কেন তার মান সম্মান তো তার মান সম্মান তো হানি হচ্ছে এই প্রশ্ন কিন্তু অভিষেক সম্পর্কে তা উঠছে বিজেপির অন্ধরে আমি জাস্ট অন্ধরে যা যা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সময়ে অভিষেকের বক্তব্য সেগুলো আপনাদের শোনাবার চেষ্টা করছি আরও কি কি রয়েছে যেগুলো নিয়ে চর্চা করছে আমরা যারা শুনতে পাচ্ছি যে তারাও কিন্তু পাল্টা মামলা হয়তো করতে পারে আমরা সেগুলো আলোচনাগুলো আমরা করছি যেগুলো নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবার শুনুন বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি এই মাটির এই মাটির অন্যতম বীরপুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয়ের পরিচয়ের স্রষ্টা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কলকাতার বুকে চোদ্দই মে দু সালে যার নেতৃত্বে ভাঙা হয়েছিল তার পদলেহন করে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে লজ্জা করে না মেদিনীপুরের আবেগ নিয়ে কথা বলছে শুনলেন যেটা বিজেপির বক্তব্য যে উনি যেটা বলতে চাইলেন আগে পরে দাঁড়ালে যেটা দাঁড়াচ্ছে যে অমিত শাহকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তাহলে যে তারিখের কথা বলছেন মূর্তি ভাঙা হয়েছে সেটা তো এখনও বিচার্যের বিষয় তার তদন্তে কী হল সেটাই তখন জানে না সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে এই রকম কথা কি করে বলছেন অভিষেক ব্যানার্জি তদন্তে কি কমপ্লিট হয়ে গেছে জাজমেন্ট এসে গেছে রায় বেরিয়ে গেছে তিনি এইভাবে ডিরেক্টলি বলছেন যে ও যার নেতৃত্বে ভাঙা হয়েছে তিনি বলেন কি করে এটা বিরাট একটা সেন্টিমেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে একটা বিরাট সেন্টিমেন্ট এটার সঙ্গে একজন নেতার নাম বা একজন নেতাকে যেভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা কি অভিষেক ব্যানার্জি পারেন এটা এটা এতে কি মানসম্মান হানি হয়নি বিজেপি নেতৃত্বের মানসম্মান হানি হচ্ছে না এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে বিজেপির অন্দরে যে অভিষেক ব্যানার্জি অন্যদের কথা বলেন নিজে কি ধরনের কথা বলছেন বিভিন্ন জায়গাতে আমি জাস্ট আরও কয়েকটা দেখিয়ে দিতে চাই যে যেগুলো নিয়ে বিজেপির অন্দরে একেবারে আলোচনা হচ্ছে অভিষেক ব্যানার্জি বিভিন্ন সময়ে যে ধরনের মন্তব্য করেছেন সেই বিষয় নিয়ে আমি আরও একটা শোনাব যে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু কথা বলেছিলেন সেই বিষয়ে কী বলেছিলেন আপনারা আরেকবার শুনুন কেড়ে নিলেন ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সাংসদ বাংলায় বিয়াল্লিশটা সাংসদ বিয়াল্লিশ ইন্টু পাঁচ মানে বছরে দুশো কুড়ি কোটি টাকার ফান্ড বন্ধ কোথায় যাবে যাবে কোথায় যাবে সাউন্ডটা একটু ডিস্টার্ব হয়ে গেল পুরোটা শোনাতে পারলে ভালো হতো কোথায় যাবে মোদিবাবুর প্রচারে যাবে মানে এমপি ফান্ড উনি যেটা বলতে চাইলেন যে করোনার জন্যে এমপি ফান্ড এখন জানেন তো দেওয়া হয় না কারণ সেটা আটকে রাখা হয়েছে যেহেতু করোনা মোকাবিলার ক্ষেত্রে একটা বিরাট অ্যামাউন্টের ফান্ড সেখানে খরচ করতে হয়েছে সেই জন্যে যেটা এমপিদের এলাকার উন্নয়নের জন্য যে টাকাটা দেওয়ার কথা দেওয়ার কথা প্রতি বছর সেই জায়গাটা স্টপ রাখা হয়েছে এই প্রসঙ্গে তিনি বললেন যে সেটা আটকে রাখা হয়েছে এবং সেটা কোথায় যাবে মোদীবাবুর প্রচারে যাবে মোদীবাবুর প্রচারে যাবে মানে ওই সব টাকা নরেন্দ্র মোদি তার ইচ্ছা মতো খরচ করবেন বলতে পারেন একজন প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি নিশ্চিত যে মোদীবাবুর প্রচারে এই এই টাকা খরচ করা হবে তাহলে তিনি ওপেন দাঁড়িয়ে একজন দেশের প্রধানমন্ত্রী এবং তাদের দলের নেতা তার সম্পর্কে এই যে ওপেনলি বলছেন যে এত টাকা যে হিসেব দেখাচ্ছেন যতজন এমপি রয়েছেন দেশের সেটা ইন্টু তিনি আপনারা গুণ করে দেখিয়ে দিলেন কত কোটি হচ্ছে সেই অ্যামাউন্টের টাকাটা কোথায় যাবে মোদীবাবুর প্রচারে যাবে মানে সেই আর্থিক নয় ছয় নয় ছয়ের প্রশ্নটা একজন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন জনসভাতে দাঁড়িয়ে কে বলছেন যিনি অমিত শাহকে মানে একেবারে চ্যালেঞ্জ করেছেন এবং সমন পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে মানহানির জন্য এটা কি বলতে পারেন অভিষেক ব্যানার্জি এই প্রশ্ন কিন্তু একেবারে উঠছে বিজেপির অন্দরে আমি জাস্ট পরপর আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আরও কয়েকটা আমি জাস্ট অনেক অনেক রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি সবটা দেখাতে পারবো না কিন্তু বিজেপিও যে খুব সিরিয়াস বিষয়টাকে নিয়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবার আরও একটা আপনাদেরকে শোনাবো শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তার সম্পর্কে কি বলেছিলেন এখানে সুদীপ্ত সেন লিখছে আমি না সুদীপ্ত সেন লিখেছে আই হ্যাভ পেড সিক্স ক্রোর রুপিস টু শুভেন্দু অধিকারী কে লিখছে কে লিখছে কে লিখছে নামটা বলুন কে লিখছে কে লিখছে তাহলে তোলাবাজ আর ঘুষখোর কে তোলাবাজ আর ঘুষখোর কে দুরম্বরী কে মীর জাফর বিশ্বাসঘাতক কে মানুষের সাথে বেঈমানি করেছে কে দশ বছর খেয়ে মধু মীর এখন সাজছে সাধু হ্যাঁ এখানে লিখেছে শুভেন্দু অধিকারী টুক সিক্স ক্রোর এই তো প্রমাণ দিচ্ছি এই প্রমাণ আমার বিরুদ্ধে আমি ফাঁসি মৃত্যুবরণ করব ফাঁসিতে তুই মৃত্যু এটা প্রমাণ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি কার সম্পর্কে না শুভেন্দু অধিকারী সম্পর্কে একজন চিঠি যার সম্পর্কেই চিটফান্ডের এত অভিযোগ সুদীপ্ত সেন তিনি নাকি একটা চিঠি দিয়েছেন আদালতের কাছে যে তার কাছ থেকে শুভেন্দু অধিকারী ছ কোটি টাকা নিয়েছেন অভিষেক ব্যাজ বলছেন এটা আমি প্রমাণ দিচ্ছি এটা প্রমাণ এই তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে প্রকাশ্যের সবাই দাঁড়িয়ে একবারে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলে দিলেন এই তো আমার এই তো প্রমাণ দিচ্ছি টাকা নিয়েছেন যিনি জেলে রয়েছেন তিনি আদালতকে একটা চিঠি লিখেছেন সেখানে নাকি বলা আছে এখন সেটাও বিচার্যের বিষয় যে এই লেখাটা আদৌ সুদীপ্ত সেনের কিনা কর্তা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কিন্তু যাই হোক সেটা তারা সার্টিফাইড কপি বের করে এনেছেন অভিষেক ব্যানার্জিরা প্রকাশ্য দাঁড়িয়ে বলছেন এই তো প্রমাণ দিচ্ছি এটা কিসের প্রমাণ এটা কিসের প্রমাণ জেল থেকে একজন লিখছেন এবং সেটা এক বিচার্যের বিষয় সেটা প্রমাণ প্রমাণে দাঁড়িয়ে বলছেন তোলাবাজকে অমককে এটা আমি প্রমাণ দিচ্ছি এইভাবে প্রমাণ দেওয়া যায় এটা মানে এখন বিচার্যের বিষয় আন্ডার ট্রায়াল সেটা বিচার্যের বিষয় সেটা দাঁড়িয়ে প্রকাশ্য সবাই দাঁড়িয়ে চিঠি এইভাবে দেখিয়ে বলছেন আমি প্রমাণ দিচ্ছি এটা এটা প্রমাণ এতে কি মানহানি হয়নি অভিষেক অভিষেক বেড়াজি যেভাবে বললেন শুভেন্দু অধিকারী সম্পর্কে এটা নিয়েও এক একেবারে বিজেপির অন্দরে কিন্তু বিশাল চর্চা চলছে যেটা আমরা জানতে পারছি আরও অনেক কিছু রয়েছে আমরা আর দেখাতে চাইছি না অভিষেক ব্যারাজি সম্পর্কে বিজেপি শেষ পর্যন্ত যে ফাইলিং করছে আমরা পরে জানতে পারলে সেটা আপনাদের সামনে নিশ্চয়ই আনব কিন্তু আমি আর একজনের সম্পর্কে অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এক মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই যেটা নিয়েও কিন্তু আলোচনায় রেখেছে বিজেপি আমরা শুনুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে যখন বিজেপির লোকজন বা যারা কেন্দ্র থেকে আসছেন দিল্লি থেকে আসছেন এসে যখন তারা বিভিন্ন বাড়িতে কারো দলিত একেবারে আদিবাসী বাড়িতে যখন তারা খেতে যান সেই সম্পর্কে বিভিন্ন জায়গায় গিয়ে কি বলেন সভাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদেরকে একটা জায়গার অংশ শোনাবো সব এটা আমরা বোলপুরের একটা বক্তব্য শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গাতেই বলছেন যে দলিত আদিবাসীদের বাড়িতে রান্না হচ্ছে ছবি তোলার জন্য আর খাওয়া হচ্ছে ফাইভ স্টারের থেকে আনা খাবার অমিত বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু এরকম কর্মসূচি না বিজেপির আরও অনেক নেতাই কিন্তু তারা এই রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে আদিবাসী দলিতদের বাড়িতে গিয়ে তারা খাওয়া দাওয়া করেন এটা তাদের কর্মসূচির মধ্যেই পড়ে এবং সেটা নিয়ে বিশেষ করে তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে বলার চেষ্টা করেন বা বলেন ডিরেক্টলি যে খাবারটা অ্যাকচুয়ালি ফাইভ স্টার হোটেল থেকে আনা এটা নিয়েও বলা হচ্ছে তার মানে এটা কি মানে করা হচ্ছে তার মানে অমিত শাহ থেকে শুরু করে তাদের নেতারা যে আদিবাসী বাড়িতে খাচ্ছেন তার মানে সেটা ফলস অর্থাৎ মানুষের চোখে তাদেরকে এমনভাবে প্রচার করা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি খাচ্ছেন ফাইভ স্টারের হোটেলের খাবার আর বলা হচ্ছে আমরা গরিব আদিবাসী বাড়িতে খাচ্ছি অর্থাৎ তারা একেবারে মিথ্যে কথা বলছেন নাটক করছেন এটা বলা এটা বলা হচ্ছে সুপ্রিমোর তরফ থেকে এটা কি মানহানি এটা কি মানসম্মান হানিকর নয় যে একজন বিজেপি নেতা অমিত শাহ বা আরও অনেকের নামে যেভাবে বলা হচ্ছে এটাও তো তাদের মানসম্মান নিয়ে খেলা হচ্ছে এটা কি বলতে পারেন প্রমাণ করতে পারবেন যে ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে এসে তারা খাওয়া দাওয়া করেন প্রমাণ করতে পারবেন এই সব নিয়ে কার্যত বলা যায় চ্যালেঞ্জের দিকে যাচ্ছে বিজেপি যখন চ্যালেঞ্জ হচ্ছে আদালতে তবে আইনের মাধ্যমে হোক এমনিতেই তারা ফিল্ডে নেমে যা লড়াইতে তো এবং বলছেন যখন কোর্টে বিষয়টা গেছে আমরাও কোর্টেই আরও আমাদের মতো করে আমরাও চ্যালেঞ্জ জানাবো এখন দেখা যাক বিজেপি এটাকে কতটা মানে মোকাবিলা করতে পারে আইনগতভাবে এবং অভিষেক ব্যানার্জি যার সম্পর্কে বলছিলাম তিনি বা কতটা ফাইট করতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে তাই আমরা যেটা শুরু করেছিলাম যে সাপের লেজে লেজে যদি পা দেওয়া হয় তাহলে আবার ছোবলও কিন্তু আসতে পারে এখন সেই ছবলটা বা লেজে পা দিয়ে তাকে জব্দ করা কার পক্ষে কতটা সহজ সেটা কিন্তু ভবিষ্যতেই বলবে দর্শক আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে যেটা মনে হচ্ছে এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে